बसत गड़े 22 गोकरा। चुआडांगार उथली ग्रामे माटिर बसत घर थेके 22टी বিষধর গোকরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বিষধর মা সাপটি ঘটনাস্থল থেকে অন্যত্র সরে যায়। উদ্ধার হওয়া সাপের বাচ্চাগুলো স্থানীয়রা মেরে ফেলে। দুপুরে জীবননগর উপজেলার উথলি গ্রামের আমতলাপাড়া থেকে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়। জীবননগর উথলি গ্রামের আমতলাপাড়ার কিনু মণ্ডলের ছেলে মণি মণ্ডলের বসতঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়েছে। মণি মণ্ডল জানান, বেশ কিছুদিন আগে বসতঘরে একটি ইঁদুরের গর্ত দেখতে পায়। সন্দেহ হয় গর্তের ভেতরে সাপ থাকতে পারে। দুপুরে গ্রামের বেশ কয়েকজন যুবককে সাথে নিয়ে মাটির ঘরের মেঝে কোদাল দিয়ে খুঁড়ে ফেলি। খোঁড়ার পর গর্ত থেকে বেরিয়ে আসতে থাকে গোকরা সাপের বাচ্চাগুলো। ঘরের মেঝের বেশ কিছু অংশ খোঁড়া হলে 22টি গোকরা সাপের বাচ্চা উদ্ধার করে কৌটায় রাখা হয়। পরে সাপের বাচ্চাগুলো মেরে ফেলা হয়। পরিবারটি ও প্রতিবেশীদের মাঝে মা সাপটি ধরতে না পারায় আতঙ্ক বিরাজ করছে। রাত ও বৃষ্টি শুরু হওয়ার কারণে মাটি খোঁড়া বন্ধ হয়েছে। স্থানীয়দের মাঝে সাপ আতঙ্ক বিরাজ করছে। জীবননগর মনোহরপুর গ্রামের ওজা সাইফুল সাপুরে সাপগুলো দেখে গোকরা সাপ বলে জানান। সাপগুলো বিষধর। জীবননগর উথলি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেছেন, উথলি আমতলাপাড়া থেকে 22 গোকরা সাপ উদ্ধার বিষয়টি আমি স্থানীয় মেম্বারের মাধ্যমে জেনেছি, তবে দেখিনি।